আকো থলুয়া বহিরাগতর সংঘাত। এইবার তিনিসুকিয়া আর মঙলদৈ থলুয়ার উপর আক্রমণ। শিবসাগর মার্ঘেরিটার খিলঞ্জিয়ার আক্রমণের ঘটনার চাঞ্চল্য মার নৌজাতে এইবার পুনের মঙলদৈত সংঘটিত হল অনুরূপ ঘটনা। সিপাঝার থানার অন্তর্গত রামসিং চাপরিত বহিরাগতর আক্রমণত আহত হয় এজন। বুধবারে বিয়লির রামসিং চাপরিত ম চরাবলৈ গৈছিল সত্য রাজবংশী। সন্ধিয়া হঠাৎ চাপরির কিছু অংশ বেদখল করে থাকা একাংশ বিহারী লোকর আক্রমণত আহত হয় গোয়ালজন। ফলত মূরত বেয়াক আঘাতপ্রাপ্ত হয় খিন পশ্চিম গোয়াল সন্থার সম্পাদক সত্য রাজবংশী। আমার খিলঞ্জিয়া মানুষ সত্য রাজবংশী ডাঙরিয়া গরু ম চারিব যাওতে রামসিং চাপরিত যে অনাসমিয়া বিহারের পর অহা বিহারীয়ে যে আক্রমণ করলে একমাত্র গরু বা মহে তেওঁলোকৰ খা হওয়ার কারণে আক্রমণ করেছে, ইয়াতক ডাঙর ঘটনা নাই। পূর্বেও কেবাবারও খিলঞ্জিয়াক আক্রমণ করেছিল বহিরাগত বেদখলকারিয়ে। বারে বারে খিলঞ্জিয়া লোকক বহিরাগত আক্রমণ করার ঘটনাত তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে আসুয়ে। সিপাঝার রাজচক্র বিষয়া কার্যালয়ত তলা উলমায় প্রতিবাদ সাব্যস্ত করে ছাত্র সন্থার কর্মী সকলে। তৎকালে দোষীক গ্রেপ্তার করবলৈ আরক্ষী সঞ্চালক প্রধানক দাবি জানাইছে সংগঠনটোৱে। প্রশাসনীয় ব্যবস্থা নললে তীব্র আন্দোলনের হুঙ্কার আসুর। সিপাঝার দরঙত কোনো ধরনের কেতা অনাসমিয়া বিহারী দপদপনি চলবলে দিয়া নহব। অতি সোনকালে অনাসমিয়া বিহারীক করায়ত্ত করে সিপাঝার লো আনব লাগে, আর যাতে ইয়ার আগলে কোনো ধরনের বিহারী অনাসমিয়া যাতে সিপাঝার যে সরকারি ভূমি বেদখল করে আছে সেই বেদখল মুক্ত করা আমি দাবি জানাইছো। নহলে ইয়াতক অতি ভঙ্গি জঙ্গি আন্দোলন করবলে আমি বাধ্য। ইফালে তিনিচুকিয়াতো আন এক বহিরাগতর দলে থলুয়ার উপর চলালে দাদাগিরি। বুধবারে নিশা তিনিচুকিয়া চহরের খর্গেশ্বর পথত ঋদীপ ডেকা নামৰ এজন যুবকক গুরুলা গুরুলক প্রহার করে এটা বিহারী যুবকর দলে। রাস্তাত সাইড দিবলৈ কোৱাৰ বাবে বাইকর হেলমেটেরে মূরত প্রহার করে যুবকজনক। মানে জাম হয়ে গেল, এখন গাড়ি আহিলে সেই গাড়িখনে মানে রাস্তাটো এই দিয়া নাই। তেতিয়া মই কলো তোর গাড়িখন সাইড কর, তই কাক তই বুলি কাক কলি সেই বুলি সেই গাড়িখন থৈ আহিলে নেকি। কিন্তু গাড়ি থোৱাৰ লগে লগে সেই ছয় সাতটা লৰালৈ আহিছিল। তাৰপিছত এনেকৈ সেই বুলি মোক ঘেৰা কৰি মাৰিলে। সেই মাৰ পিছত আকৌ হেলমেট দি মোৰ মাথাত মাৰিলে। হেলমেট দি মাথাত মৰাৰ পিছত মানে ব্লাডিং হ'ল। নিশাই ঋদীপ ডেকাক ভৰ্তি কৰোৱা হয় হাস্পতালত। মূৰত আঠটা চিলাই পৰিছে ঋদীপ ডেকাৰ। ভুক্তভোগী যুবকজনে তিনিচুকীয়া থানাত এজাহাৰ দাখিল কৰিছে যদিও আৰক্ষীয়ে বৰ্তমানলৈকে এজনো আক্ৰমণকাৰীক গ্ৰেপ্তাৰ কৰা নাই। বহিরাগতর আক্রমণত খিলঞ্জিয়া লোক আহত হবলগিয়া ঘটনায় এতিয়া সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়ার। মঙলদৈর পৰা নবজ্যোতি মহন্ত আর তিনিচুকিয়ার পৰা উপাসনা বৰুৱা গোস্বামীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।